ইজাজতে মায়ের মতো বান্ধবী ববে না, মা বলিয়ে ডাক দিলে গো আল্লাহ খুশি। গত মাসের এক তারিখের কথা বলছি সভাপতি সাহেব, তোমরা সারা দুনিয়া দেখছো নেট ভাইরাল, মা বাবা আর আড়াই বছর একটা মেয়েকে সাথে নিয়ে নোয়াখালীতে দেখছো যাচ্ছে ডাক্তারের কাছে, সিএনজির পিছনের দিকে এমন ধরে বাসে চাপা দিছে, মাও শেষ বাবাও শেষ, আড়াই বছরের মাইয়া মা পড়ে রাস্তায় পড়ে আছে, মেয়েটা মার দুধ খাইতেছে, কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা বাবা বলে, মা বাবা যাদের নাই মা বাবার মতো জনম দুঃখী এই জগতের, মায়ের মতো জনম দুঃখী এই জগতের, আমার মতো যাদের মা দুঃখী, আমার মতো যাদের মা দুঃখী ভবে বাইচানাই, তাদের মতো হতবা নীলফামারি না, তাদের মতো দুঃখ মেয়া নির্ভাবারি নাই, এ আমার মিডিয়ার বাইরা তবু অত্যন্ত বিনাশ সাথে বলে দিয়া যাই, আলে বল আমার মা বাপ সম্পর্কে যে ওয়াজ গুলো আছে এইগুলা বেশি বেশি সারবি কেন জানো, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে একমাত্র মা বাবার সাথে বেইমানি করার কারণে, একমাত্র যুব সমাজ জাহান্নামের রাস্তার দিকে যাচ্ছে মায়ের বরদোয়ার কারণে, যুবক বাইরে মিলিয়ার দ্বারা সারা পৃথিবীতে প্রকাশ করে দেয় মা হলো এই দুনিয়ার জান্নাত, বাবা হলো এই দুনিয়ার আখেরাতের জান্নাত, এই দুইজনকে যে ব্যক্তি দুনিয়ায় ভালোবাসবে গো আমার রব্বে কারিম তার জন্য জান্নাতের আটটা দরজা বরাদ্দ করে রেখেছে। এ নীলফামারি যুবক বাইরারে আমার বুকটা ফাড়িয়া দেখ, বাংলাদেশে যত মা প্রেমিক বক্তা আছে তাদের মধ্যে আমি একজন, কেন জানো নি 12 বছর বয়সে মা হারাইছি, মাদ্রাসায় যখন ভর্তি হইলাম একদিন আমার কানে খবর গেল তাহাজ্জুদের সময় আমার জনম দুঃখিনী মা নেই, তালবেলি বাবাজির আবার স্কুল কলেজের বন্ধুরা 12 বছর বয়সে কোনো বালকের যদি মা মারা যায় ওর মতো দুঃখ মেয়ে আর কেউ থাকে না, এই যে তোমাকে চেয়ারম্যান সভাপতি সাহেব সহ যারাই আছে দেখবা বাবা দুনিয়ায় যত টাকার মালিক হবে মায়ের দোয়া ছাড়া কেউ বড়লোক হবে না, মায়ের দোয়া ছাড়া কেউ এমপি চেয়ারম্যান মন্ত্রী হতে পারবে না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার ভান্ডার হলো মা। এই জগতে মায়ের মতো এই জগতে মায়ের মতো বান্ধবী ববে না, মা বলিয়ে ডাক দিলে গো আল্লাহ খুশি হো।